আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে 3 নম্বর ভিডিও রেগলান স্লিপের। তো এই রেগলান স্লিপ জ্যাকেটের হুডের কাজটা আমি আজকে দেখাবো, কিভাবে হুড বানাতে হয়, কিভাবে কত ইজিতে হুড বানানো যায়, এর নিয়মকানুনটা দেখাবো, ঠিক আছে? তো যারা আগে 2টা ভিডিও দেখে নেয় তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে আজকের ভিডিওটা একটু ভালোভাবে বুঝতে পারবেন, আজকের কাজটা ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই আমার ভিডিওগুলার নাম্বার 1, 2, 3 এভাবে সিরিয়াল দেওয়া আছে, এই সিরিয়ালগুলো মেনটেন করবেন। সিরিয়াল মেনটেন করলে কাজগুলো বুঝতে পারবেন। রেগলান স্লিপ 1, 2, 3 এভাবে সিরিয়াল দেওয়া আছে, ওই সিরিয়াল মেনটেন করবেন, ঠিক আছে? তাহলে কাজটা ইজিতে বুঝতে পারবেন। আর কোনো কাজে বুঝতে না পারলে, যদি না বুঝেন, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, কোন সমস্যা থাকলে জানাবেন, আমি এটা পরবর্তী ক্লাসে বা একটা লাইভে এসে আমি আপনাদেরকে বোঝাই দেবো। যেহেতু আমি দেশের বাইরে আছি, জর্ডানে আছি, বাংলাদেশে অনেকেই আমাকে কাছে পাবেন না, যারা চট্টগ্রাম আছেন, যারা আমার স্টুডেন্ট ছিল, তারা অবশ্যই আমাকে ফোন করবেন, কমেন্টসে জানাবেন, আমি ভিডিওর মাধ্যমে আমি জানাই দেবো, ঠিক আছে? তো সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে ইনস্পায়ার করবেন। আমরা করবো এই হুডের, এই হুডটা করবো এখন। তো হুডটা করতে হলে সর্বপ্রথমে হুডের মেজারমেন্টগুলো নিতে হবে। তো হুডের মেজারমেন্ট, এই 2টা মেজারমেন্ট আগে নিতে হবে। হুড ওপেনিং স্টার্ট টু নেক্সিং, তো হুডের যে ওপেনিংয়ের যে মেজারমেন্টটা আছে এটা আছে 16, ঠিক আছে? আর হুড উইথের মেজারমেন্ট আছে 10.5, ঠিক আছে? এই 2টা মেজারমেন্ট নিয়ে একটা রেক্টেঙ্গেল বানাইতে হবে, 16 এবং 10.5, এই 2টা মেজারমেন্ট নিতে হবে, নিয়ে একটা রেক্টেঙ্গেল বানাইতে হবে। তো এখানে আমরা আগের মতোই আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল বানাবো, ক্রিয়েট রেক্টেঙ্গেল, লেন্থ আছে 16 আর উইথ আছে 10.5, সরি 10.5, হ্যাঁ 10.5। তো 10.5 দুইটা মিলে একটা ইয়ে হবে, তারপর সাথে সাথে সবগুলো স্টাইলে সবগুলো রিটিং বানানোর সাথে সাথে একটা রোল টেবিল অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তারপর সেভ করতে হবে। তো আমাদের স্টাইল নাম্বার আছে এটা, কিন্তু কপি করলাম, ঠিক আছে? তো এটা হবে হুড টেম হবে। তারপর রোল টেবিল অ্যাপ রয়েছে, এখন একটা গ্রেড পয়েন্ট। তো আমাদের এখান থেকে টপ থেকে একটা মেজারমেন্ট আছে, দেখেন টপ থেকে আছে 4.5 বিলো টপ এজ। তো টপ এজ থেকে 4.5 নিচে একটা মেজারমেন্টটা হবে, উইথের যে এটি সে হুড উইথের প্লেসমেন্টটা, ঠিক আছে? এটি সে আমাদের নিচের পার্ট, এটি সে টপ, ঠিক আছে? এখান থেকে 4.5 নিচে হবে প্লেসমেন্ট, আর এখান থেকে স্পেস বরাবর একটা লাইন টানা যায়, ঠিক আছে? টানলে একটা শেপ টানা যায়, আমরা এটা একটা সেন্টার থেকে একটা লাইন নেব আমাদের কাজের সুবিধার্থে। এখান থেকে যদি আমরা এখান থেকে একটা আমরা সেন্টার একটা লাইন নিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে এভাবে হুডটা নেওয়ার পর আমার সেটিং স্লিপে হুডের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, এই সেম নিয়ম, এখান থেকে একটা ডাউন শেপ হবে, যদি আমরা এই শেপটা দেখি, দেখেন এখান থেকে এটা এস, এটা থেকে নিচের দিকে একটু আসছে, ঠিক আছে? এটা সামনের দিকে যাচ্ছে। তো এই জিনিসটা মেজারমেন্ট করে দিতে হবে, এখান থেকে ডাউন করতে হবে, ঠিক আছে? এখান থেকে ডাউন এটা আসলে শেপ অনুসারে একটা ডিজাইন দেখে দেখে করতে হবে। তো এখানে আমরা প্রথমে 0.75 ত্রিপুর নিচে নিতেছি, আর এখানে ত্রিপুর নিচে এখানে আমরা ত্রিপুর নিব, কারণ দেখেন এখান থেকে আমাদের মেজারমেন্টটা হুড ওপেনিং মেজারমেন্ট এখান থেকে এখানে, তাহলে আমরা যদি এখান থেকে যতটুকু নিচ্ছি এখান থেকে এতটুকু নিতে পারি,
বা যদি বেশি নেওয়া লাগে তাহলে এখান থেকে আরো কমাই দিতে হবে পুরোটা মেজারমেন্ট। খেয়াল করতে হবে এখান থেকে মেজারমেন্টটা যেহেতু এখানে আছে তো পরে ওভারঅল মেজারমেন্ট যাতে ঠিক থাকে। আর যদি এই স্পেস থেকে হয় তাহলে এখানে যতটুকু হয় বা এখানে শেপ অনুসারে দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তো এভাবে আমরা প্রথম দেখি শেপটা করি, তারপর আমরা মেজারমেন্টগুলো ফিক্স করব। তো এখান থেকেও আরেকটা হুডটা, এই যে মেজারমেন্ট আছে হুড উই, এদিকে একটু সামনে একটা শেপ হবে, তো এটু আমরা 7.5 PM ত্রিপুরি নেব। তো ত্রিপুর নিলাম, নেওয়ার পর আমরা শেপটা এখান থেকে টানবো, এটাকে আমরা বেস করতেছি এখন। তাহলে এখান থেকে এটা একটু ভিতরের দিকে যাবে, এখানে একটা শেপ দেখেন, এখান থেকে একটু ভিতর দিকে নিতে হবে। তো এটু আমরা ত্রিপুরি দিচ্ছি, এখানে 1/2 ইঞ্চি থেকে 1.14 পর্যন্ত এদিকে 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 নিতে পারবো, এটা শেপ অনুসারে আইডিয়া করে দিতে হবে। ঠিক আছে, তো এটা দিলাম, এটা দিলাম, তারপর এই এখান থেকে এই এখান থেকে যেমন এটা এদিকে গেছে, এখান থেকে আরও শেপটা ওদিকে যাবে। তো এখানে দেখেন এখানে একটা সেন হাইট আছে, ঠিক আছে, তো সেন হাইটের জন্য এখানে একটা মেজারমেন্ট লাগবে, এটা একটা উপরে উপর দিকে যাবে। তো আর এটা নিচের যে বডির সাথে হুডটা অ্যাটাচ হবে, তো এই মেজারমেন্টও বডির সাথে মেজারমেন্ট যেটা আছে ওইটা নিতে হবে। তো এই এই মেজারমেন্টটা এদিকে শেপটা বডির সাথে অ্যাটাচ হবে, বডির সাথে যখন অ্যাটাচ হবে এখানে এই যে বডিটা যদি আমরা দেখি, এখানে যে বডির মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা পুরাটা, তো এই মেজারমেন্টটা নিতে হবে এই জিপার বাদ দিয়ে। এখানে একটা জিপার হয় মাইনাস কোয়ার্টার, এই কোয়ার্টার এখানে একটা, এখানে কোয়ার্টার এদিকে কোয়ার্টার যাবে, তাহলে টোটাল 1/2 ইঞ্চি এখানে একটা জিপার বসবে, সেন্টারফোন জিপার, এই যে এই যে এই জিপারটা বসতেছে না, এই জিপারের জন্য মেজারমেন্ট এখানে 1/2 ইঞ্চি রিডিউস করে দিতে হবে, কোয়ার্টার কোয়ার্টার 1/2 ইঞ্চি রিডিউস করে দিতে হবে। তাহলে এই মেজারমেন্টটা এখান থেকে যতটুকু নেকের মেজারমেন্ট আছে এখানে শেপটাও নেকের মেজারমেন্টটাতে সেম সেম হবে। ঠিক আছে, তারপর এখান থেকে এদিকে নিতে হবে, আমরা 1/4 নিলাম, তো এটা মেজারমেন্টও হবে অনুসারে হবে, এই নেকের মেজারমেন্ট অনুসারে দিতে হবে, এখানে কম বেশি হবে। এখন আমরা জাস্ট নিচ্ছি, এখন এরপরে পরে আমরা এটা করে দেবো, হিসাব করে মিলিয়ে দেবো। ঠিক আছে, তো এভাবে নেওয়ার পরে তারপর এই দেখেন এইটা যে মিশবে এটার সাথে, তাহলে এটার সাথে যদি এটা মিশে এই এটা যে মিশবে এটার সাথে এখানে একটা পয়েন্ট হবে। ঠিক আছে, আর এটা যে মিশবে এটার সাথে এখানে একটা পয়েন্ট হবে, আর এটা যে মিশবে এটার সাথে, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট হবে। ঠিক আছে, হওয়ার পর এখান থেকে এই দেখেন এখান থেকে এখান থেকে এখানে একটা শেপ টানতে হবে। আমি প্রথমে বলতেছি এটা কিন্তু আমরা প্রথম একটা শেপ দিব, দেওয়ার পর যদি আরও লাগে আমরা ওটা বাড়াই দিব। এটা আমি দেখাচ্ছি, কাজগুলো করাবো, এখন করলে বুঝবেন করবো। তারপর এই এখান থেকে এই শেপটা এখানে টানবেন, আর এখান থেকে এই শেপটা এই এখানে যাবে। ঠিক আছে, আর এই এখান থেকে শেপটা এখানে যাবে, এখানে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কাজ করতে হবে, এখানে এই শেপটা না দিয়ে এটা দিতে হবে স্ট্রেট লাইন, দেন দেওয়ার পর এখানে সেম হাইটের একটা মেজারমেন্ট আছে, এই যে হুড সেম হাইট এট সেন্টার ফ্রন্ট, এখানে কত আছে 2 ইঞ্চ, 2 ইঞ্চি একটা মেজারমেন্ট আছে। এখান থেকে এখানে একটা স্ট্রেট লাইন দিবেন, তারপর এই এটাকে 2 ইঞ্চি একটা অফসাইড ইভেন্ট টানবেন, এই এখান থেকে এখানে একটা লাইন হবে। হ্যাঁ, তো এটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে, এরপরে রাউন্ড শেপটা টানেন, রাউন্ড শেপটা হবে, তাহলে এটা ডিলেট, এটা ডিলেট, এগুলো সবগুলো ডিলিট হয়ে যাবে। আর এখান থেকে এখান থেকে একটা স্ট্রেট লাইন হবে, এখান থেকে একটা রাউন্ড শেপ একটা শেপ হবে। ঠিক আছে, এখন এই হয়ে গেছে, এখন এখান থেকে এখন আমরা এই হুডটাকে টেস্ট করে নিয়ে নেব,
এটা ইজ এ হোল, এটা এখান থেকে 4 ইঞ্চি 4.5 একটা প্লেসমেন্ট আছে, সেজন্য একটু অনেক উপরে চলে গেছে। আর যদি না থাকতো তাহলে আমরা হয়তো সেন্টারে দিতে পারতাম, আর একটু সুন্দর হইতো, জিনিসটা দেখতে ভালো লাগতো এভাবে। তো এভাবে দেওয়ার পর সর্বপ্রথমে এই জিনিসটা চেক করে নিতে হবে, এখান থেকে এটা আমরা দেখবো বডির সাথে এটা কত মাইনাস আছে না প্লাস আছে। এটা প্লাস আছে 38, এখনও 38 প্লাস আছে হুট, ঠিক আছে। 38 প্লাস যদি হয় তাহলে আমরা এখান থেকে অনেক দূরে চলে গেছে, এটা আমরা এদিকে 38 কমাই দিতে পারি। ঠিক আছে, এই 38টা হয়ে গেছে। এরপরে আমাদের এখানে যে মেজারমেন্টটা, এই এখান থেকে এখানে মেজারমেন্ট 16 মেজারমেন্ট ছিল, দেখছেন এই 16 মেজারমেন্ট বরাবর আছে। এখন আমি যে কথাটা এর আগে বলছিলাম যে এখানে করার সময় এটা যখন এখান থেকে এখানে মেজারমেন্ট হবে, তখন আপনি এটা এতটুকু মুভ করলেন, এটা কতটুকু মুভ করলেন, মেজারমেন্ট যাই করেন শেভ করার পরে মেজারমেন্টগুলো যাতে ঠিক থাকে ওটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর এখন আমরা যদি শেভ করি, এখান থেকে যদি এই শেপগুলো আমরা টেনে দিই, সবসময় এখানে শেপটা একটু কম রাখার চেষ্টা করবেন, তাহলে উপর দিকে এত বেশি উপরে লুজ আসে না, তো উপরের দিকে একটু লুজ আসা পরে এখানে কিন্তু মেজারমেন্ট নাই এই এখানে, তো সেজন্য আমরা এখানে সামান্য একটু নিচে নিলে হয়তো আর একটু ভালো হবে। কোয়ার্টার আমরা নিচে নিয়ে গেছি, তারপর এখান থেকে একটু তারপর এটা এখান থেকে এটা মিরর করে দেখতে হবে। হ্যাঁ, এই যে রাউন্ড শেপটা হতে হবে, ঠিক আছে, এখান থেকে মিরর করে দেখবেন। তারপরে এদিকে এখানে একটু শেপটা মিরর করে দেখবেন। হ্যাঁ, এখানে শেপটা স্মুথ এদিকে হতে হবে, এবং এখানে স্ট্রেট হতে হবে। এখানে কিন্তু একটু পয়েন্ট হয়ে গেছে, তো সেজন্য একটু পয়েন্টটাকে কমিয়ে দিতে হবে।
এই যে এই যে এখন যদি দেখেন দেখেন স্ট্রেট হয়ে গেছে। এখন এটা স্ট্রেটের সাথে এই জায়গাটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, তো এটাকে একটু তুলে দেবেন। ঠিক আছে, এই দেখেন একদম স্মুথ একটা লম্বা লাইন হয়ে যাবে। যদি আমরা এটাও যদি দেখি মিরর করে দেখছেন, এই এভাবে একটা শেপ হয়ে যাবে। তো এভাবে করবেন, করার পর এখন দেখেন এটা কিন্তু আমরা ফুল মেজারমেন্ট দিয়ে এটা বানাইছি, হুডটা ব্লকটা বানাইছি। আমাদের মেজারমেন্ট এখানে ছিল দেখেন, ও হুট উইথের মেজারমেন্টের হাইটের মেজারমেন্ট পুরাটাই দিছি, কিন্তু দেওয়ার পর আমাদের ডিজাইন দেখেন মাঝখানে একটা সেন্টার একটা ইয়ে আছে, হুট মিডিল একটা ফাট আছে, ওইটা এখানে একটা ডিজাইন কাটলাইন আছে। তাহলে এটা আমাদের একটা হুট মিডিল বানাইতে হবে। তো হুট মিডিলের কোনো মেজারমেন্ট আছে কি না আগে দেখতে হবে। মিডিলের মেজারমেন্ট নাই, এখানে একটা হুটের মেজারমেন্ট আছে আর একটা ওইটা হচ্ছে ব্যাক হুটের মেজারমেন্ট। ঠিক আছে, তো এখানে মেজারমেন্টটা নাই, তো যদি মেজারমেন্টটা না থাকে তাহলে আমরা এখান থেকে আইডিয়া করে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি দেওয়া যায় বা 4.5 দেওয়া যায়। ঠিক আছে, তো 4 যদি আমরা 4 ইঞ্চি দিই তাহলে এক ফাট থেকে আমরা নিতে হবে কত ইঞ্চি, 2 ইঞ্চি। ঠিক আছে, তাহলে মাইনাস 2 দিলে এই 2 হয়ে গেছে, মাইনাস 2 এদিকে মাইনাস। ঠিক আছে, তো এভাবে তাহলে এখান থেকে 2 ইঞ্চি নিলে টোটাল হয়ে যাবে 4 ইঞ্চ, 4 ইঞ্চি হবে। ঠিক আছে, লাগবে না যদি আমরা এটা ডিলিট করে দিই তাও হয়। এখানে শেপ টুটো কমা দেখুন। ঠিক আছে, তো এটা হয়ে গেছে। এখন কি করতে হবে, এই এখান থেকে একটা এটা না আগে মেজারমেন্ট করতে হবে। তো এখানে মেজারমেন্ট দেখতে হবে কত আছে, মেজারমেন্ট আছে 21। ঠিক আছে, তো আমাদের মিডিলে একটা মেজারমেন্ট আছে, তো এই মেজারমেন্টটা দেখতে হবে। দেখেন 20.5 আছে। ঠিক আছে, তো 21 মেজারমেন্ট আসছে, তো 21 আসলে তো আরও 1/2 ইঞ্চি কমাইতে হবে। ঠিক আছে, 1/2 ইঞ্চি যদি কমাই তাহলে আমাদের কী করতে হবে, এখান থেকে কমাই দেওয়া যাবে। ঠিক আছে, হাফ ইঞ্চি কমাই দিলাম। এখন দেখেন মেজারমেন্ট আছে 20.5। ঠিক আছে, আমাদের 20.5 মেজারমেন্ট, এখানে 20.5 দেখেন, এই যে হুড ব্যাক হুড লেন্থ অ্যালং কার্ভ, হুডের যে কার্ভের মেজারমেন্ট আছে এটা আছে 20.5। এই যে এটা এটা পুরাটা এই সেন্টার থেকে মেজারমেন্টটা করা হবে, পুরো কার্ভের মেজারমেন্ট হচ্ছে এটা
তো আমাদের এই মেজারমেন্টটা, তো এখন এখান থেকে হবে 20.5। দেখেন এখান থেকে একটা, সরি এখানে শেপটা একটু স্মুথ করে দিতে হবে, টোয়েন্টি হাফ, ঠিক আছে। তো এবার 20.5 দেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা মেজারমেন্ট নিয়েছিলাম -4, সরি সরি সরি, ওখান থেকে 4 হবে, পরে এখানে প্রথম হবে 2 ইঞ্চি, ঠিক আছে। এই 2 ইঞ্চি বরাবর হয়ে গেছে, আর এখান থেকে একটা লাইন টানতে হবে এই এখানে, এরপরে এগুলোকে স্মুথ করে দেন। এভাবে বানালে কী হয়, এইখানে যে যে নেকের শেপটা আছে ওই শেপটা বরাবর চলে আসে। এখন হয়ে গেছে, এই দেখেন এটার থেকে এটা এখানে সুইং হবে এটা, আর এখানে এটা মিরর করে দিলে হবে। তো তাহলে এটা হচ্ছে মিডল পার্ট, আর এটা হচ্ছে হুড। তো হুডের এই মিডল পার্ট আমরা যদি এটা তুলে ফেলি টেস্ট করে, এখানে করার পরে এখানে যে নেকের শেপটা, এই যে এই শেপটা বরাবর এখানে হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকের যে শেপটা, এটা এখানে এসে মিশবে এখান থেকে এখানে, ঠিক আছে। এখান থেকে এটা এখানে এসে মিশবে, ঠিক আছে। তো এখানে একটু গ্যাপ আছে, হালকা একটু এখানে ছোটো করে দিতে হবে, এভাবে শেপটা এখানে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এভাবে করার পর পিসটা এটা লেন্থে হবে, লেন্থ ওয়াইজ হবে, যদি লেন্থ ওয়াইজ হয় এভাবে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে হবে মিরর, এখন যদি মিরর করি তাহলে এটা যদি আমরা দেখি এখন মিররটা ওপেন করে, ঠিক আছে, এই এভাবে হবে এই মিডল পার্টটা, এখানে যে মিডল, সরি এই মিডল পার্টটা এটা হবে, এটার মিডল পার্ট, ঠিক আছে, এটা। আর ছোটোটা এই এতটুকু হবে, এটা সাইড প্যানেলটা এটা তুলতে হবে। আচ্ছা এগুলো আমরা এগুলো তুলে পরে দেখাবো, হুডের ব্লকটা এখানে। তো হুডের যে ডিজাইনগুলো আছে এগুলো আমরা এই ডিজাইনটা এবং এইগুলো আলাদা করে এটা পরে ফিস তুলবো আমরা, ঠিক আছে। তো এভাবে হুডগুলো করবেন এবং বাসায় বেশি বেশি করে শেপ প্র্যাকটিস করবেন, তাহলে শেপগুলো আরও সুন্দর হবে, ভালোভাবে করতে পারবেন, ঠিক আছে। আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ক্লিক দ্য বেল বাটন, লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও এনি ওয়েবসাইট, অলসো কমেন্টস ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন।